গুড ইভিনিং, আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আবদুল্লাহ ইয়াসির বাবু ভাই, আমাদের আলোকিত সভাপতি প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন আমার দেখা কিংবদন্তি আমার বাজার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য আমরা দুজন সম্মানী ব্যক্তিকে পেয়েছি, বিশিষ্ট ব্যবসায়ী। আমি চ্যানেল 99 থেকে আমি সাংবাদিক ফরহাদ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে ঢাকা জেলার প্রতিনিধি এবং বিশেষ প্রতিনিধি হিসাবে আপনাদের সঙ্গে আছি। প্রথমে আমি জানতে চাচ্ছি আবদুল্লাহ ইয়াসির বাবু ভাই, ইউ আর দ্য অনারেবল প্রেসিডেন্ট, আপনি আমাদের মিনিতা প্লাজার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনার চ্যানেল 99-এ টেবিল টকশোর মাধ্যমে তুলে ধরবেন আপনার অনুভূতির কথা। অনুভূতি তো আল্লাহর মতে ভালোই, আমার যেহেতু প্রেসিডেন্ট একটা সম্মানীয় ব্যক্তি, আমার দায়িত্ব অনেক, প্রেসিডেন্ট একটা হতে গেলে দায়িত্ব অনেক হয়, যেমন আমি নিশ্চয়ই দায়িত্ব পালন করছি বলেই তারা আমাকে প্রেসিডেন্ট বানাইছে, আমাকে সেক্রেটারি বানাইছে, সবাই এই জন্য। ধন্যবাদ। আমি আমার টেবিল টক শোর মাধ্যমে আমি সরমধর্ম আবদুল্লাহ ইয়াসির বাবু ভাইকে সম্মানী প্রেসিডেন্ট নির্বাচিত করাতে এবং ওনার কলাকৌশলের মধ্যে যারা সদস্য জয়েন্ট সেক্রেটারি এবং অন্যান্য কলাকৌশল যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং টেবিল টক শোর মাধ্যমে আমি আলোকিত ব্যক্তি হিসাবে আমার আছেন বাজান এখানে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব, জেনারেল সেক্রেটারি। আমি আনোয়ার সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মিনিতা প্লাজা একজন জেনারেল সেক্রেটারি হিসাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতিটা কথা তুলে ধরবে। আপনার চ্যানেল 99-এর মাধ্যমে আমি সাংবাদিক পড়াজ আপনার সঙ্গে আছি। আলহামদুলিল্লাহ, কারণ মিনিতাগুলো একটা অনেক পুরাতন একটা মার্কেট, দীর্ঘদিন এই মার্কেটটা আমরা পরিচালনা করে আসতেছি এবং প্রত্যেকবারই যারা মুরব্বী ছিল, আগে সেক্রেটারি ছিল বা সভাপতি ছিল, তারা আমাদের নিযুক্ত করে দিয়েছে। আমরা সবার দায়িত্বগুলো খুব সুন্দরভাবে পালন করে যাচ্ছি বলেই সবাই আমাদের সহযোগিতা করে এবং আমাদেরকে নির্বাচিত করার আমরা খুব আনন্দিত এবং খুব গর্বিত। থ্যাংক ইউ ভেরি মাচ। টেবিল টক্সের মধ্যে খুব স্পর্নিং একটা কথা বলেছেন আমাদের আনোয়ার ইসলাম জেনারেল সেক্রেটারি এবং আমাদের সঙ্গে আছেন বাবু ভাই। আমি বাবু ভাইয়ের কাছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বাবু ভাই আপনি জানেন বর্তমান সরকার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICTর উপদেষ্টা সজীব ওয়াজের জয় ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আজকে কিন্তু আমরা ডিজিটালের দ্বারপ্রান্তে 21 সালের মধ্যে চলে আসছি, তো সেক্ষেত্রে আমার দেখা আলোকিত প্রেসিডেন্ট হিসেবে বাবু ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডিজিটাল বাংলাদেশের ভিশন 2021-42কে সামনে রেখে আজকে আমরা মার্কেটের মধ্যে যে সমস্ত ডিজিটাল সুবিধা পাচ্ছি এবং ওভারঅল যে পরিবর্তন দেখতে পাচ্ছি ডিজিটাল শোয়া, এই কথাটা নিয়ে আপনি টেবিল টক শোতে তুলে ধরবেন। আমি সাংবাদিক প্রহাদ, চ্যানেল 99 এবং দৈনিক আজকের আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি হিসাবে আপনার সঙ্গে আছি বাবু ভাই। আমাদের জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ যে করেছেন, দেখেন আমরাও অনেক উপকৃত হয়েছি। যেমন এখন এখন অনলাইনে আমরা বিক্রি করতে পারছি, আমাদের এখানে আসছে, আবার অনলাইনে আমরা দিচ্ছি, এই জন্য আমরাও তো খুব গর্বিত যে আমরা অনলাইনে ব্যবসা করছি। এটা এই জন্যে আমরা আরও ফাস্ট হয়ে গেছি, খুব ভালো হচ্ছে, আমাদের ব্যবসাটা আরও আগায় যাচ্ছে। ভিউয়ার্স, আবদুল্লাহ ইয়াসির বাবু ভাই প্রেসিডেন্ট হিসাবে বললেন যে ভিশন 2021-42কে সামনে রেখে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICTর উপদেষ্টা ওনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজের জয়সে। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি টেবিল টকের মধ্যে যে অ্যাডভেন্টেজটুকু তুলে ধরেছেন। আমি চলে যাচ্ছি সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার ইসলাম সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডিজিটালের ছোঁয়া আজকে আমরা ব্যাংকিং সেক্টর থেকে সরাই করে আজকে পদ্মা সেতু পর্যন্ত আমরা করতে পেরেছি, এই যে এত উন্নয়ন করতে পেরেছি, ডিজিটালের ছোঁয়া আপনার কাছে আর কি চোখে পড়ছে সেই কথাটা আপনি তুলে ধরবেন টেবিল টকশোর মাধ্যমে। আমি সাংবাদিক ফরহাদ আপনার সঙ্গে আছি। প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলার ডিজিটালের যে আর তার সুযোগ্য সূত্র অজিত জয়কে, কারণ ডিজিটাল ছোঁয়া বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি। যেমন রোডে আপনি প্রত্যেকটা রোড দেখেন কত উন্নত, এখন যোগাযোগ ব্যবস্থা কত দ্রুত হয়ে গেছে। আমাদের ঢাকার বাইরে থেকে কাস্টমারগুলো ঢাকা যখন আসে খুব সহজে এখন আসতে পারে এবং দোকানগুলো প্রত্যেকটা দোকানগুলো যে বেচা কেনা বিক্রি এগুলো খুব সহজে করতে পারে, অনলাইনের মাধ্যমে করতে পারে বা এমনি অন্য কিছু যোগাযোগের মাধ্যমে করতে পারে, এই ডিজিটাল ছোঁয়ার জন্যই করতে পারে। এখানে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র জয়কেও ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা আলোকিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডিজিটাল বাংলাদেশকে সামনে রেখে যে অ্যাডভান্টেজের কথাটা তুলে ধরেছেন। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের ঢাকা শহর আগে যে একটা অবস্থা ছিল, ওভারঅল বাংলাদেশের মধ্যে এখন যে একটা পরিবর্তন আসছে, আমি আপনার সাথে একমত আছি। বিভিন্ন ফ্লাইওভার হয়েছে, যমুনা সেতু হয়েছে, পদ্মা সেতু হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে,
আছে। এরপরে আমরা পোর্ট রোড করেছি, এরপরে আমরা ঝুলন্ত ট্রেন করেছি, মেরিন সার্ভিং করেছি। এই যে একটা টেপিটোসের মূল অ্যাডভেন্টেজটুকু কথা তুলে ধরেছেন, সেই সাথে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমার ওনাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা জননীতি শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য পুত্র আইসিটির উপদেষ্টা সজীব আদরজয় এবং যোগাযোগ মন্ত্রী অবায়দুল কাদের স্যার, আমাদের সেতু যোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় সংসদ সদস্য, ওনাকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি যে বাবু ভাই এবং আপনি প্রেস সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হিসাবে যে অ্যাডভান্টেজটুকু তুলে ধরেছেন। বাবু ভাই, আমি টাচ অ্যান্ড পাস হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ইউ আর দ্য অনারেবল পার্সন, আমি জানতে চাচ্ছি কোভিড সিচুয়েশন যখন বাংলাদেশে আসলো, দ্যাট মিনস চায়না থেকে ওভারঅল সারা বাংলাদেশের মধ্যে, আমরা প্রথম ঢেউটা আমরা সতর্কতার সঙ্গে সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমরা প্রথম ঢেউটা দিয়ে ট্যাকেল দিয়েছি। দ্বিতীয় ঢেউতে আপনার কলিগ, আমার কলিগ এবং প্রশাসন বিভাগের সাংবাদিক বিভাগ, ডাক্তার, তারপরে এমপি মহোদয় অনেকেই চিরতরে বিদায় নিয়েছেন, অনেক পপুলার পার্সন এবং তৃণমূল পর্যায়ে খেটে খাওয়া কৃষক থেকে শুরু করে সবাই এগিয়েছেন। তো আমি আপনার কাছে প্রেসিডেন্ট হিসেবে জানতে চাচ্ছি, মিনতি প্লাজায় যারা এখানে ইনডোর এবং আউটডোরে আসছে, কোভিড নাইন্টিন যখন ফার্স্ট সিচুয়েশন আসছে তখন থেকে তৃতীয় ঢেউ পর্যন্ত আপনারা সেফ সিকিউরিটি কি দিচ্ছেন সে কথাটা তুলে ধরবেন। আমার দেখা আলোকিত বিশিষ্ট ব্যবসায়ী এবং মাননীয় প্রেসিডেন্ট জনাব বাবু ভাই, সেফ সিকিউরিটির জন্যে কিন্তু আমরা একজনের কথা না বললেই নয়, সেটা আমাদের এহসান ভাই। এহসান ভাই আমাদের অনেক কিছু করেছে, আমাদের যখন দোকান বন্ধ ছিল তখন এহসান ভাই আপনার সংবাদ সম্মেলন করে আমাদের দোকান চালু করেছে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি যে এহসান ভাই এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতি সভাপতি এহসান ভাই আছে, শাহেদ ভাই আছে, এরা খুব মানে ইয়ে করছে এবং সব দোকানে দোকানে গিয়েছে, তারা দিয়ে দেখে হ্যান্ড স্যানিটাইজার আছে কি না, মাস্ক পরে কি না, তো আবার সবাইকে বলে দিচ্ছে নো মাস্ক নো এন্ট্রি, এটা সব দিতে হবে। আমরা সেই জন্য সেই হিসাবে আমরা এই কাজ করছি এবং আল্লাহর রহমতে ওনাদের ইয়েতেই আমরা আজ দোকান ভালো মতো চালাচ্ছি। ভিউয়ার্স, টেবিল টক শোতে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মহানগর দোকান মালিক সমিতির মাননীয় সভাপতি এহসান ভাইকে এবং তার সাথে শাহেদ সাহেবকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে কোভিড নাইন্টিন সিচুয়েশনকে আমরা সবাই মিলে এটা ট্যাকেল দিয়েছি। স্পেশালি রিগার্ডিং টু থ্যাঙ্কস ফ্রম দ্য বাবু ভাই পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এহসান সাহেব এবং শাহেদ ভাইকে। আমি তারপরে জেনারেল সেক্রেটারি হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট গোল অ্যান্ড নেক্সট ড্রিম, আগামী দিনের আপনার স্বপ্নটা কি আছে সাধারণ সম্পাদক হিসাবে, সে কথাটা টেবিল টকের মাধ্যমে থাকবে। আগামী দিন ইনশাল্লাহ আমরা বর্তমানে যেভাবে ব্যবসা বাণিজ্য প্রধানমন্ত্রীর সহযোগিতায় চলছে, আমরা চাই আগামীতে এভাবে সুন্দরভাবে চলুক, আগামীতে যেন জঙ্গল মানার বন্ধ না হয় করোনার কারণে। আল্লাহ কাছে আমরা দোয়া করছি, কারণ সবাই বর্তমানে আমরা খুব পরিস্থিতি খুব খারাপের মধ্যে ছিলাম আমরা, কিন্তু আজকে প্রধানমন্ত্রী সহযোগিতার দোকানপাট খুলে দেওয়াতে ইনশাল্লাহ আমরা আবার আগে ফিরে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি। যদি আবার লকডাউন পড়ে যায় তাহলে হয়তো আমরা আর ঘুরে দাঁড়াবার পারবো না, অনেকে সংসার চালাতেও খুব কষ্ট হবে, আমাদের সাথে সাথে আমাদের কর্মচারীগুলো খুব বিপদে পড়ে যাবে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি যেন আর আমাদের এই ধরনের সিচুয়েশন না হয় এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা আবার ওই পরিস্থিতি চলে না যাই। অ্যাট লাস্ট গড অফ প্রেয়িং, অবশেষে আল্লাহ তাআলার কাছে উনি সুপ্রিয়া জ্ঞাপন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার কাছে আকুল বিনত জানিয়েছেন যে কোভিড ফান্ডামেন্টাল সিচুয়েশনের মধ্যে আর লকডাউন শাটডাউন এটা না করে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং উনি বলতে যাচ্ছেন যে এই মহামারী আসছে, এই মহামারী থেকে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক। বাবু ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি মহানগর দোকান মালিক সমিতির সদস্য হিসেবে আপনি যখন ওইখান থেকে ক্রেস পেয়েছেন, সম্মাননা পেয়েছেন, তখন আপনার অনুভূতিটা কেমন লাগলো? তখন আসলে মানে অনুভূতিটা খুবই ভালো ছিল, কারণ অনেক জায়গায় জেলার থেকে লোক এসেছিল এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেদিনকে আসার কথা ছিল, সেদিনকে আমাদের আমাদের তাপস ভাই ছিল এবং সবাই এবং তাপস ভাই তো সবাই সবাইকে টেস দিয়েছে এবং আমার অনুভূতি তখন আসলেও ভালো ছিল। ভিউয়ার্স, ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় মেয়র সাহেব অ্যাডভোকেট তাপস সাহেবকে। উনি বলতে যাচ্ছেন যে ওনার অনুভূতিতে এতই ভালো লেগেছে যে ওইখানের মধ্যে সব অনারেবল পার্সন হচ্ছে সবার কাছ থেকে উনি যখন দোকান মালিক সমিতির মহানগর থেকে যখন উনি সম্মাননা পেয়েছেন ওনার অনুভূতির কথা তুলে ধরেছেন। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার অনারেবল সাধারণ সম্পাদক মাননীয় আনোয়ারুল ইসলাম সাহেব এবং তার সাথে আমার দেখা আলোকিত কিংবদন্তি ব্যবসায়ী আবদুল্লাহ ইয়াসির বাবু ভাই প্রেসিডেন্ট হিসাবে।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। আজকের এই গানটি আমি ভূপেটা দারিকার এই গানটি আমি মাননীয় প্রেসিডেন্ট বাবু ভাই এবং মাননীয় সাধারণ সম্পাদক আনোয়ার চাচাকে আমি এটা আমি উৎসর্গ করে দিয়ে গেলাম এই গানটা ভূপেন হাজারিকার গানটা। অবশেষে আমি বলবো যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 টেবিলটা শুটার থেকে দেখে নেন, আপনারা লগ ইন করে ফেলেন www.brightness99.com এবং টিভি নেটওয়ার্ক হিসাবে থাকেন এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার মাধ্যমে আমি সাংবাদিক পহা সাহেব বলতে যাচ্ছি যে বাবু ভাই প্রেসিডেন্ট হিসাবে এবং সেক্রেটারি হিসাবে আনোয়ার সাহেব যে কথাটা বললেন, নো মার্কস নো সার্ভিস নো এন্ট্রি, আপনারা মেনে চলেন। অবশেষে ওনারা বলতে যাচ্ছে যে করোনাকে ভয় না করে জয় করেন, মাস্ক ব্যবহার করেন এবং ভ্যাকসিন নেন। সঙ্গে থাকার জন্য টেবিল টক শোতে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ।